এবছর অডিও মার্কেটে প্রচুর TWS কিংবা ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের চাহিদা। তারই ধারাবাহিকতায় মার্কেটে এখন পর্যন্ত রেডমি এয়ার ডট, অ্যাঙ্কর লিবার্টি এয়ার প্লাস আরও অনেকগুলো বাজেট সিরিজের ব্লুটুথ TWS ইয়ারফোন ছিল। বাজেট সিরিজ বলছি কারণ সবগুলোই মোটামুটি $10,000 কিংবা $100 নিচে। প্লাস আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে যে ব্লুটুথ দিয়ে গেম খেলার মতো একটা ইয়ারফোন কিংবা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন রিভিউ করার জন্য। কিন্তু আইরনি হচ্ছে অ্যাপটেক্স HD বা অ্যাপটেক্স কোডেক সাপোর্ট থাকার পরেও ব্লুটুথের লেটেন্সি বেশ ভালো রকমের অনুভব করা যায়, যার কারণে গেম খেলাটা খুব একটা হয়ে ওঠে না ব্লুটুথ ডিভাইস দিয়ে। বাট রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে আসা TFZ-র এই বাজেট সিরিজের TWS ইয়ারফোনটির ল্যাটেন্সি বেশ কমই আমাদের চোখে পড়েছে। আর এই ইয়ারফোনটি আমাদের কাছে মনে হচ্ছে বেস্ট প্রাইস ফর পারফরমেন্স একটি TWS ইয়ারফোন। ইয়ারফোনটির নাম TFZ B.V.2। আমি হৃদয় কিছুক্ষণ আপনাদের সাথে এই ইয়ারফোনটি নিয়ে বকবক করব। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। আপনি তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর শোরুম থেকে কিংবা তাদের অনলাইন অ্যাড্রেস থেকে এই ইয়ারফোন সহ TFZ এর মোটামুটি অনেকগুলো ইয়ারফোন প্লাস যে কোনো ফোন পেতে পারেন সুলভ মূল্যে। তাদের অনলাইন স্টোর এবং অফলাইন দোকানের ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দ্য ফ্রেগ্রেন্ট জিথার B.V.2 এই TWS ইয়ারফোনটি একটা রেক্ট্যাঙ্গুলার শেপড সাদা কালারের বক্সের ভেতরে এসেছে। আর আপনি পেছনে খেয়াল করে দেখবেন এর 5টা কালার ভ্যারিয়েন্ট হতে পারে, আমাদেরটি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট। বক্সটি ওপেন করলেই বক্সের ভেতরে BV2 এই ইয়ারফোনটির কেস দেখতে পাবেন। এটিকে ওপেন করলে ভেতরে একটা চাইনিজ লেখা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং তার নিচে আরেকটি কাগজের বক্সের ভেতরে বেশ কয়েক জোড়া ইয়ার টিপস, সিলিকন জেল, একটি মাইক্রো USB চার্জিং কেবল এবং একটা চকচকে ক্যারিং পাউচ আছে। আমরা বোধহয় জিনিসটির দাম বলতে ভুলে গিয়েছি। এই জিনিসটি আপনি 3,500-4,000 টাকার মধ্যেই মার্কেটে পেতে পারেন। সো প্রাইস ওয়াইজ এই ইয়ারফোনটি যথেষ্ট ভালো প্যাকেজিং এসেছে বলতে হবে। TWS এই ইয়ারফোনটি সাদা কালারের, আমাদের প্যাকেটটি সাদা কালারের একটা বক্সের ভেতরে আছে, উপরে এবং নিচে প্লাস্টিক এবং মাঝখানে মেটালের একটা কালো কালারের রিং দিয়ে ঘেরা এবং রিংটির উপরে লেখা আছে BV2। সো হিঞ্জটি ওপেন করলে খুব ইজিলি খুলে যাবে। ভেতরের টেক্সচারটিও ম্যাট হোয়াইট, বক্সটি বেশ প্রিমিয়াম ফিলিং, বাট বক্সটির উপরের হিঞ্জটিতে কোনো রকম প্রোটেকশন নাই এবং কোনো ম্যাগনেট ইউজ করা হয় নাই, যেটা একটা ডাউনসাইড বলে মনে হয়েছে। এবং ওভারঅল পুরো বক্সটি থেকে বক্সটির হিঞ্জটিকে আমার সবচেয়ে বেশি দুর্বল পয়েন্ট বলে মনে হয়েছে। ইয়ারফোনটিকে বের করলে দেখা যাবে দুই পাশে দুটি করে চারটি পিন দিয়ে ইয়ারফোনটিকে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এবং মাঝখানে 3টি স্পট রয়েছে, যে 3টি স্পটে ব্লু কালারের LED দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবে যে ইয়ারফোনটি আসলে চার্জ হচ্ছে কি হচ্ছে না। ইয়ারফোন দুটো হাতে নিলেই দেখতে পাবেন যে উপরের টেক্সচারড একটা ফিনিশ, ইয়ারফোনটি খুব একটা গ্লসি না, ইয়ারফোনটির ইয়ার টিপসগুলো খুব ইজিলি চেঞ্জ করা যায় এবং দেখতে পাচ্ছেন রাবারের কভার যেটা আপনাকে পানি এবং সোয়েট থেকে খুব ভালো রকমের প্রোটেকশন দেবে ইয়ারফোনটিকে, এটি খুলে ইউজ করতে পারবেন। আমার এই রাবারের কভার সহ ইউজ করতে কোনো রকমই প্রবলেম হয় নাই, বরঞ্চ ইয়ারফোনটিকে একটা এক্সট্রা গ্রিপ দিয়েছে এবং একটা এক্সট্রা প্রোটেকশন আছে। ইয়ারফোনটি কানে পড়লে খুব ভালো সাউন্ড আইসোলেশন আসে এবং অনেক কমফোর্টেবল। আমি এই ইয়ারফোনটি পরে প্রায় রেগুলারই জিম করেছি লাস্ট 1 সপ্তাহ, আমার সোয়েট নিয়ে কোনো রকম প্রবলেম হয়নি এবং ইয়ারফোনটি IPX5 ওয়াটারপ্রুফ রেটেড। সো বুঝতেই পারছেন ইটস আ প্লাস, যারা এটাকে পরে বা এটা ইউজ করে জিম করবেন তারা অনেক ভালো সাপোর্ট পাবেন এই ইয়ারফোনটি থেকে। ইয়ারফোনটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে এই ইয়ারফোনটির ব্যাটারি লাইফ। প্রত্যেকটা ইয়ারবাড থেকে আমি অ্যারাউন্ড 14 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি ফুল ব্যাকআপ পেয়েছি এবং এটা কন্টিনিউয়াস মিউজিক প্লেইংয়ে, উইচ ওয়াজ প্রিটি মাচ ইমপ্রেসিভ। বাডগুলো পড়লে কানের বাইরে একটু বের হয়ে থাকে কিন্তু ইয়ারবাডগুলো আপনাকে মোটেও কোনো রকমের ফ্যাটিক ক্রিয়েট করবে না। আপনি কমফোর্টেবলি এই ইয়ারফোন পরে ফিজিক্যাল এক্সারসাইজ, জিম, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি প্লাস আউটডোরেও খুব ইজিলি শুনতে পারবেন। এই ইয়ারফোনের উপরে একটা সিলিকনের কভার রয়েছে যে কভারটি আপনার ঘাম থেকে এই ইয়ারফোনটিকে বাঁচিয়ে রাখতে সক্ষম। সো ভালো ব্যাটারি লাইফ গেল, ভালো কমফোর্ট গেল, হাউ ডাজ ইট সাউন্ড? BV2 ইয়ারফোনটির সাউন্ড খুব মিউজিক্যাল এবং রিল্যাক্সিং, যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। অনেকেই হয়তো বলবেন এই ইয়ারফোনটি তেমন লাউড না, বাট আমি মনে করি এই ইয়ারফোনটি ফুল ভলিউমে কিংবা 95% ভলিউমে যথেষ্ট লাউড এবং এর থেকে বেশি ভলিউমে গান শোনা আপনার আমার কানের জন্য খুব একটা ভালো হবে না। এর লাউডনেসকে অনেকে একটা ডাউনসাইড বলে মনে করতে পারেন, বাট পার্সোনালি স্পিকিং আমার কাছে মোটেও এর লাউডনেসকে কম মনে হয় নাই। দেন চলে আসি সাউন্ডের অন্যান্য বিষয়ে আলোচনায়। TFZ BV2 এই ইয়ারফোনটি যথেষ্ট মিউজিক্যাল এবং যে প্রাইসে এটি বাজারে পাওয়া যায় সেই প্রাইসে এর থেকে ভালো TWS সব কিছু মিলিয়ে আমি এখনও ফেস করিনি। হয়তো এই ইয়ারফোনটি কনজিউমার ফ্রেন্ডলি সাউন্ড না, বাট এই ইয়ারফোনটি আপনাকে একটা রিল্যাক্সিং এবং মিউজিক্যাল সাউন্ড অফার করছে। ইয়ারফোনটি কানে দিলেই প্রথমে যেটা নোটিস করবেন সেটা হচ্ছে থাম্পিং বেস, যে বেসটি সাব বেস থেকে মিড বেস পর্যন্ত এবং খুব সুন্দর করে সেপারেটেড করা যায়।
বেজের থাম্প আপনি ফিল করতে পারবেন হার্টবিটের মতো থাম্প করছে। বেস কন্ট্রোল ছিল এবং বেস যথেষ্ট এনজয়েবল ছিল। গানের ভোকাল ফুলার এবং বেশ ঠিক ছিল, যেটা আমার কাছে টিএফজেড এর অন্যান্য ইয়ারফোনগুলোর থেকে ভালো লেগেছে। ভোকাল টেক্সচার ছিল এবং মিডসে ভোকালের সব কারুকার্য খুব সুন্দর করে শোনা যাচ্ছিল। ট্রেবলে কোনো রকম এক্সট্রা এমফাসাইজ নেই। এই ইয়ারফোনটিকে অনেকক্ষণ ধরে গান শুনতে পারবেন আপনি, বিকজ এর ট্রেবলে কোনো এক্সট্রা এমফাসাইজ নেই। যারা ট্রেবলে সেন্সিটিভ তারা এই ইয়ারফোন থেকে কোনো রকম প্রবলেম ফেস করবেন না। এর ট্রেবল অনেক মিউজিক্যাল এবং ছোট ছোট ডিটেইল বেশ ভালোভাবে উপস্থাপন করতে পারছিল। ইয়ারফোনটির সাউন্ড স্টেজ ডিসেন্ট ছিল, স্টেরিও দ্যাট মিন্স লেফট এবং রাইট সেপারেশনও ভালো ছিল। ওভারঅল মিউজিকের সবগুলো ইনস্ট্রুমেন্ট খুব সুন্দর করে সেপারেট করা যাচ্ছিল। ইয়ারফোনটিতে কোনো টাচ কন্ট্রোল নেই, বাট ইয়ারফোনটির দুই পাশে দুটো বাটন রয়েছে। এই বাটনটি আপনি একবার প্রেস করলে গান প্লে এবং পজ হবে। এই বাটনটি রাইট সাইডে প্রেস করে ধরে রাখলে ভলিউম ডাউন এবং লেফট সাইডে প্রেস করে ধরে রাখলে ভলিউম আপ হবে, এবং ডাবল প্রেস করলে রাইট সাইডে স্কিপ ফরওয়ার্ড, লেফট সাইডে ডাবল প্রেস করলে স্কিপ ব্যাকওয়ার্ড। লাস্ট অফ অল এই ইয়ারফোনটির বাটন দিয়ে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার করতে পারবেন। কিন্তু হ্যাঁ, কানে থাকা অবস্থায় এই ইয়ারফোনটির বাটন প্রেস করাটা একটু ডিফিকাল্ট, সো সেটি মাথায় রাখতে হবে। প্রথমে বলেছি এই ইয়ারফোনটি থেকে আমি গেমিং পারফরমেন্স খুব ভালো পেয়েছি, বিকজ ব্লুটুথে গেম খেলতে গেলে একটু ল্যাটেন্সি ইস্যু চোখেই পড়ে। এই ইয়ারফোনটিতে হয়তো অ্যাপটেক্স এইচডি কিংবা অ্যাপটেক্স নেই, বাট এই ইয়ারফোনটিতে ল্যাটেন্সি নিয়ে কোনো ঝামেলা ফেস করিনি ভিডিওতে। এবং পাবজিতে এই ইয়ারফোনটি যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে এবং মাইক্রোফোনও রয়েছে। সো ঘরের মধ্যে মাইক্রোফোন ইউজ করলে এই ইয়ারফোনটি আপনাকে ভালো সাপোর্ট দেবে, যদিও আউটসাইডে এই মাইক্রোফোনটা আপনাকে তেমন ভালো সাপোর্ট নাও দিতে পারে। বাট একটা লাইফ হ্যাক আমাদের এক ভাই শেয়ার করেছেন, এরকম ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলো একটি খুলে যদি আপনি মুখের কাছে ধরে কথা বলেন আপনার ভয়েস অনেক সুন্দর শোনাবে ফোনের অপর পাশ থেকে। বাট গেমিংয়ে এটা কনভেনিয়েন্ট না, আর আমি এই ইয়ারফোনটি পরে বাইরে গেমিং খেলাটাকে সাপোর্টও করবো না। বাসায় বসে আপনি যদি গেমিং করতে চান এই ইয়ারফোনটি আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। সো ওভারঅল 4,000 টাকার মধ্যে ইয়ারবাড থেকে 15 ঘন্টা ব্যাটারি, প্লাস এর চার্জিং কেস থেকে মিনিমাম 5 থেকে 6 বার চার্জ করার সুবিধা, যথেষ্ট রিল্যাক্সিং সাউন্ড এবং থাম্পিং বেস। আমার কাছে মনে হয়েছে এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি বাজারের এখন বেস্ট ভ্যালু ফর মানি TWS ইয়ারফোন। যদিও 4,000 টাকা অনেকের রেঞ্জের বাইরে, বাট আমি মনে করি যে ফিচারগুলো আপনি একসাথে পাচ্ছেন এই প্রাইসটা ওর্থ ইট। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আসছে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।